নাজমুল হুদার গড়াদল তৃণমূল বিএনপির নেতৃত্বে এলেন বিএনপিরই সাবেক দুই নেতা। তাদের মধ্যে চেয়ারম্যান হয়েছেন শমসের মবিন চৌধুরী, মহাসচিব হয়েছেন তৈমুর আলম খন্দকার। নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা পেয়েছেন নির্বাহী চেয়ারপার্সনের পদ। বাবার মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার দলটির প্রথম জাতীয় কাউন্সিলে গঠিত 27 সদস্যের আংশিক কমিটিতে তারা এই পদ পান। 2015 সালে তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য নাজমুল হুদা। গত 16 ফেব্রুয়ারি তিনি মারা যান। এর মধ্যেই দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। তাদের নির্বাচনী প্রতীক ঠিক হয়েছে সোনালী আঁশ। নিবন্ধন পাওয়ায় আগামী সংসদ নির্বাচনে দলটির অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সেই নির্বাচনে অংশ নেবে কি না তার চূড়ান্ত ঘোষণা এখনো দেয়নি দলটি। এই দেশের রাজনীতি নির্বাচন করার পরিবেশ আছে কি নাই, হবে কি হবে না, কতটুকু হয়েছে, কতটুকু হওয়া উচিত ছিল, এইসব পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিআরটিসির সাবেক চেয়ারম্যান আইনজীবী তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 2022 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র মেয়র প্রার্থী হলে তাকে বহিষ্কার করে বিএনপি। পরে ভুল স্বীকার করে দলে ফেরার জন্য লিখিত আবেদন করেছিলেন তিনি, কিন্তু দল থেকে কোনো সাড়া মেলেনি। বিএনপির আরেক সাবেক নেতা শমসের মবিন চৌধুরী অবসরপ্রাপ্ত কূটনীতিক। তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। 2015 সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর 2018 সালে বিকল্প ধারায় যোগ দিয়েছিলেন শমসের মবিন। শুরুতে সক্রিয় থাকলেও পরে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এবার তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে আওয়ামী লীগ সরকারের ভালো কাজে পাশে থাকার ইঙ্গিত দিলেন তিনি। আমি মনে করি আমাদের সংসদ সদস্য সংখ্যা অনেক বেশি বিস্তার করতে হবে। আমি মনে করি প্রতিটি উপজেলা থেকে একজন সংসদ সদস্য আসবে, সেসব ধরনের পরামর্শ সুপারিশ আমাদের ইশতেহারে থাকবে, আমাদের আগামী দান আমাদের নির্বাচন থাকবে। সরকার সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য যত পদক্ষেপ নেবে প্রতিটি পদক্ষেপে তৃণমূল বিএনপি সহযোগিতা পাবে, তৃণমূল বিএনপি জোটে সহযোগিতা পাবে। শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে তৃণমূল বিএনপি গতিশীল হবে বলে আশা করছেন দলটির নির্বাহী চেয়ারপার্সন অন্তরা হুদা।